আমরা চলে যাচ্ছি আমাদের মোস্তামের কাছে প্রথমেই যে প্রশ্নটি মোখতারাব আপনার কাছে জানতে যাচ্ছি কোনো মানুষ যদি হক পাওয়ার পরে সেই মানুষটি মারা যায় অর্থাৎ আব্দুল করিম সাহেব আব্দুর রহিম সাহেবের কাছে পাঁচ হাজার টাকা তিনি পান তার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল ঘটনাচক্রে তিনি মারা গেছেন যিনি পাওনাদার এখন এই দাতা যিনি দিতে যাচ্ছিলেন ঋণটা পরিষদের চিন্তা করেছিলেন খুঁজে পাচ্ছেন না এই ঋণটা কী করবেন জজাকালি যদি কেউ কারো কাছে হক রেখে মারা যান অর্থাৎ তিনি ঋণ গ্রহিতা ছিলেন ঋণদাতা তিনি দিয়েছেন এবং তারপরে দেখা গেল যে আমি আর ঋণদাতাকে টাকাটি শোধ করার আগেই ওনার ইন্তেকাল হয়েছে এই শুরুতে সুলেফাক সাল্লা ইসলামের যে হাদিস আছে সেই হাদিস অনুযায়ী বোঝা যায় যে তাহলে তার ওয়ারিসদেরকে গিয়ে এই ঋণটি পরিশোধ করতে হবে তার যদি ওলি থাকে অর্থাৎ সন্তান সন্ততি যদি থাকে তাহলে বড় সন্তান ওলি হয়ে যায় তো অলির কাছে যে উনি টাকাটা পরিশোধ করে দিলে ইনশাল্লাহ তার হক আদায় হয়ে যাবে আর যদি এরকম হয় যে কেউ উনি পাচ্ছেন না কোনো তাহলে সেই ক্ষেত্রে উনি কোনো এতিম খানার দুস্থ সন্তান যারা আছে তাল বিল মাছে তাদেরকে দান করবেন কিন্তু এই নিয়ত থাকবে ওনার যে কোনো যদি ওনার ওয়ারিস ফিরে আসে আর বলে যে আমার আব্বা আপনার কাছে এত টাকা পাওনা ছিল আপনি পাওনা পরিশোধ করেন তাহলে সেটি ওনার দিয়ে দিতে হবে আর যদি উনি কোনো দিন না পারেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আর সব যাতে আল্লাহ সুবাহ তারা ওনাকে দিয়ে দেন এইভাবে নিয়ত করে উনি কোন দুস্থ এতিমদেরকে এটা দান করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ মোহরম জাজাকাল্লাহ গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে যে পড়ে পাওয়া টাকা যেটা রাস্তাঘাটে পড়ে থাকে অথবা পড়ে পাওয়া মোবাইল মানি ব্যাগ ঘড়ি অন্য কোনো সম্পদ বাসভাব হতে পারে এ সমস্ত সম্পদ বাসবাবের বিধান কি এটা নিজে ব্যবহার করবে নাকি অপেক্ষা করবে না আয়লান করবে আসলে বিষয়টি হচ্ছে এটাকে লাকিতের মাসলা বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষা তো এই ধরনের কোনো যদি বস্তু পাওয়া যায় তাহলে যেই স্থানে পাওয়া গিয়েছে সেই স্থানে উনি এক বছর পর্যন্ত অ্যালান করবেন যে এই স্থানে এরকম একটা বস্তু পাওয়া গিয়েছে এই বস্তুটা আমার কাছে আছে কিছু টাকা পাওয়া গেছে একটা স্বর্ণের অলঙ্কার পাওয়া গেছে এইভাবে স্পষ্ট করে বলবেন না যে এত টাকা পাওয়া গেছে কার নিয়ে যাবেন এইভাবে না মানে আমভাবে অ্যালান করবেন যে এখানে একটা বস্তু পাওয়া গিয়েছিল এটা আমার কাছে আমানত হিসাবে আছে এক বছর অ্যালান করার পরে যদি কোনো ইয়া না আসে তাহলে ইসলামী হুকুমত যদি হয় তাহলে উনি এটা কাজীর কাছের্পণ করবেন আর যদি ইসলামি হুকুমত না হয় আমাদের বাংলাদেশের মত হয় যে অধিকাংশ মানুষই মুসলমান সেই ক্ষেত্রে উনি উনার নিয়তে যে মালিক তার নিয়তে এই বস্তুটা কোনো গরীবকে দান করে দিবেন এটা কোন অবস্থায় খেতে নিজে استعمال করলেও এই এইভাবে استعمال করতে হবে যে যদি কোনোদিন উনি আসেন তাহলে ওনাকে এই টাকাটা উনি পরিশোধ করবেন আর নিজে খাওয়ার ক্ষেত্রে হচ্ছে এবং ইস্তেমাল করার ক্ষেত্রে উনি আগে উপযুক্ত কিনা এটা উনি দেখবেন এরকম যদি হয় যে উনি নিজে জাকাত খাওয়ার সৎখা খাওয়ার উপযুক্ত উনি তাহলে তিনি ইস্তেমাল করতে পারেন এবং ব্যবহার করবেন আর যদি নিজে ধনাঢ্যশালী হন তাহলে উনার জন্য এই মাল ব্যবহার করা যায়জ নেই হ্যাঁ আরেকটা সুরত হাদিসের মধ্যে আছে যে এই অর্থটি উনি কোনো ব্যবসায়িক কাজে লাগালেন এবং এর থেকে যে সম্পদ বাড়লো এটা ওনার নামে উনি সৎকার করতে থাকলেন অথবা জমা করে রাখলেন যে কোনোদিন যদি ওই লোক আসে তাহলে আমি কি করব এটা তার মালিককে দিয়ে দিব যেরকম আমরা জানি যে এক লোক এরকম ছিল যে তার ইয়া ছিল তার পারিশ্রমিক বাকি ছিল সে চলে গিয়েছিল অনেক দিন পরে সে ফিরে আসলো তখন মালিককে এসে বললো যে আমার পারিশ্রমিকটা তুমি ফেরত দাও বললো যে ওই মাঠের মধ্যে যা বক্রি আছে এগুলো তোমার সব তখন উনি বললেন যে আমার সাথে আপনি তো ঠাট্টা করতেছেন বলে যে না তোমার ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনেছিলাম আজকে এই তুমি সমস্ত ইয়ার মালিক এটা হচ্ছে তার উদারতা এর সুরত ইসলামে আছে কিন্তু মিনিমাম সুরতটা হচ্ছে যে এক বছর পর্যন্ত এলান করবেন তারপরে উনি যদি উপযুক্ত হন উনি নিজে ব্যবহার করবেন আর যদি উপযুক্ত না হয় কারণ দুস্থদেরকে উনি দিয়ে দেবেন এটা জি ধন্যবাদাম তারপরে প্রশ্নটা হচ্ছে যৌবনকালের কালের গুরুত্ব অনেকে আমরা যৌবনে দেখা যায় বলতে শুনি বয়স আর কত হয়েছে পরে নামাজ পড়বো পরে আদ করবো যদি কিছু বলতেন এটা আসলে শয়তানের একটা ধোঁকা হাদিসের মধ্যে এসেছে যে লা তাকুল গাদান গাদান শয়তান দুইভাবে ভাবে দেয় জি একটা ধোঁকা দেয় শয়তান যে আমি করে ফেলি আল্লাহ মাফ করে দিবেন আরেকটা ধোঁকা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আগামী কাল থেকে করব এই আগামী 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 তাকে পেয়ে যায় এই মমিনকে দুই সুরোতে ধোকা দেওয়ার থেকে রসুল পাহ সাল্লাহ আলী সতর্ক করেছে তো সুতরাং আমাদের সমাজে যে একটা প্রচলিত একটা ধ্যান ধারণা আছে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে যুবক বয়সে কি দাঁড়িয়ে রাখবে যুবক বয়সে এত কিসের এত আবাদত এটা সম্পূর্ণ শয়তানের ধোকা এবং এটা একটা চক্রান্ত আমাকে এই ধোকার মধ্যে ফেলে দিচ্ছে যুবকরা কি ইন্তেকাল করে না এই হাদিসের মধ্যে এসছে এবং এটা মাকামাতে হারিয়ে হারিয়ে আবার হতো যে আমার লাহ দু মিয়াহাদুক ফামা ইয়া প্রত্যেকটা শুরুতে যে কবর কি তোমার ঠিকানা নয় কবরের জন্য তোমার প্রস্তুতি কি আর জোয়ান বয়স সম্পর্কে এই হাদিসের মধ্যে এসছে যে কেয়ামতের ময়দানে যে সোয়াল করা হবে জিজ্ঞেস করা হবে যে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে এবং তুমি তোমার জোয়ানই কিভাবে কাটিয়েছো তোমার এই তারুণ্যের উচ্ছ্বাস তুমি কিভাবে ব্যয় করেছো এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞেস করবেন তো সুতরাং জোয়ান বয়সে আল্লাহ না করুক আল্লাহ না করুক যেরকম গুনার চাহিদা থাকে আবার সোয়াব করলে কিন্তু সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বাড়িয়ে দেন এরকম কি হাদিসের মধ্যে এসেছে যে সত্তর বছর বয়সের লোকের এক সেজদা আর জোয়ান বয়সের বিশ থেকে পঁচিশ তিরিশ বছরের একজন যুবকের এক সেজদা এটা সত্তর